প্রথম দিকে বক্তৃতা দিলে তো অনেক সময় পাইতেন আমি এবার আহ্বান জানাচ্ছি জাকির হোসেন সরকার রংপুর পাঁচ আপনার সময় মিনিট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভারে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুলা মুজিব সহ উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সাধত বরণকারী সকল শহীদদের আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ বীর শহীদদের প্রতি আমি দু লক্ষ হাজার সম্বল হারা মা প্রতি শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় স্পিকার টিকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা বিনির্মাণে মাননীয় অর্থমন্ত্রী মহান সংসদে যে এজাবতকালের সর্ববৃহৎ বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কেউ কেউ বলেছে এটি উচ্চাভিলাষী বাজেট আমি বলি এটি বিরোধিতার জন্য বিরোধিতা এইটি গণমুখী বাজেট এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলার গণমানুষের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে মাননীয় স্পিকার সময় সংক্ষিপ্ত আমার নির্বাচনী এলাকা তেইশ রংপুর পাস মিঠাপুকুর একটি উপজেলার নির্বাচনী এলাকা সতেরোটি ইউনিয়ন পাঁচশো পনেরো বর্গ কিলোমিটারের আমার এই উপজেলা এই উপজেলার কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার উপজেলায় এল জি আইডিভুক্ত ভুক্ত রাস্তার সংখ্যা ষোলোশো কিলোমিটার আইডি বাদে আরো ছয়শ কিলোমিটার রাস্তা আছে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের আমলে চারশো কিলোমিটার রাস্তা পাকা হয়েছে এখনো আঠারোশো কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে আমাদের জিআই পণ্য সুমিষ্ট হাড়ি ভাঙ্গা আম উৎপাদন হয় মিঠা পুকুরে এই আম সহ নানা হবে যোগাযোগের জন্য এই কাঁচা রাস্তাগুলো জরুরি ভিত্তিতে পাকা করা দরকার আপনার মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয় আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মাননীয় স্পিকার আমরা রংপুরের মানুষ রংপুরে উন্নয়ন চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক উন্নয়ন করেছেন আরো উন্নয়ন দরকার এজন্য আমাদের মেডিকেল কলেজ সহ বেগমরুখা বিশ্ববিদ্যালয় সহ আমাদের রংপুরের বাজেটে আরো অতিরিক্ত বরাদ্দ রাখার জন্য আহ্বান করছি আমার মিঠা পুকুরের উন্নয়নের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আমি মিঠাপুকুরের জনগণ মহান সংসদে আমাকে ভোট দিয়ে ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে মাননীয় স্পিকার আপনাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের ধন্যবাদ বাংলার সদস্য আপনার সময় মতো বক্তব্য শেষ করে।